বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, এই আলোচনার মূল বিষয় হলো আজকে কি। এই মূল বিষয়টি হলো যে আল্লাহকে যে আমরা ডাকি, আল্লাহকে যদি আমরা না ডাকি তাহলে আমাদেরকে একদিন দুদুকে নিক্ষেপ করে দেবে, আর আল্লাহকে যদি আমরা ডাকি তাহলে আমাদেরকে বেহেস্তে দিয়ে দেবে। তাহলে বোঝা গেল, আল্লাহকে যদি না ডাকি তাহলে আল্লাহ লস হয়, আল্লাহর ক্ষতি হয়, এই জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে দোজকে দিয়ে দিবে। আর যখন আল্লাহকে ডাকবো তখন আল্লাহর লাভ হয়, তখন আল্লাহ আমাদেরকে বেহেস্তে দিবে। জিনিসটা কীরকম কিন্তু মিলে না, কীরকম? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছে যে আমি সামাদ, আল্লাহ সামাদ, যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো কিছুর কম নেই, কমতি নেই। আল্লাহর যদি কোনো কিছুর কমতি না থাকে তাহলে আল্লাহ আমাদেরকে দোজকে দেবেন কেন? আচ্ছা, এটা হলো আপনাদের কাছে প্রশ্ন। তো আজকের যে মূল কথা, যে আল্লাহকে মূলত আমরা ডাকবো কেন? তো যদি শরীয়তের লোক থাকে এদের কাছে একটা উত্তর, যদি হাকিকত ও মারেফতের লোক থাকে একটা উত্তর, যদি পীর ফকির থাকে তাদের কাছ থেকে একটা উত্তর, তবে এই তিনটা স্তর থেকে আমি উত্তর চাই। সেটি হলো যারা মুসল্লি, নামাজি, যারা আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, এদের কাছ থেকে একটা উত্তর আসবে যে আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সিজদা করব, আল্লাহকে মানব, আল্লাহ আমাদেরকে বেহেস্ত দেবে। আচ্ছা, তাহলে তাদের ডাক যেটা সেটা হলো বেহেস্ত পাবে, এই জন্য তারা ডাকে। যে আমার কথা হলো কি, থাম্বনেলে যেটা পেয়েছেন আপনারা, যে আল্লাহকে ডাকবো তার মূল উদ্দেশ্য কী। যেমন মুসল্লিগণ বলে দিল কি, যে আল্লাহকে ডাকবো, হক হালাল বেঁচে চলবো, আল্লাহকে সেজদা করবো, আমাদেরকে আল্লাহ বেহেস্তে দেবে। তাহলে এই ইবাদতটি হচ্ছে বেহেস্তের বিনিময়ে, যে ইবাদতটি করলে আল্লাহ তাকে বেহেস্তে দেবে। গেল এক সাবজেক্ট। এবার আরেকটা সাবজেক্টে আসব, যারা হাকিকতে আছে, যারা মারেফতের দেশে আছে, তারা কি বলতেছে, যে আমরা সাধনা করব এবং আল্লাহকে ডাকব, আল্লাহ আমাদেরকে একটা রুহানি শক্তি দেবে, আল্লাহ আমাকে একটা ক্ষমতা দেবে, আমি জগতে কিছু ক্ষমতা দেখাবো, তখন আমি মানুষের কাছে অনেক উচ্চ লেভেলে উঠে যাব, মানুষ আমাকে নাম ডাক করবে যে ইমুক ব্যক্তি অনেক বড় হয়েছে, অনেক আধ্যাত্মিক সাধনা করে, সে অনেক বড় হয়েছে। এটা হলো তাদের আশা। তাহলে একটা আশা আছে যে তারা এই জিনিসটা পাবে আল্লাহর কাছ থেকে, এই আশায় আল্লাহকে ডাকে। তাহলে শরীয়তের মুসল্লি বেহেস্ত পাবে আশায় আছে, আর আধ্যাত্মিক সাধনা যারা করে তারা আল্লাহর কাছ থেকে ক্ষমতা লাভ করবে, সে ক্ষমতা দিয়ে দুনিয়াতে কিছু দেখাবে, মানুষ তাকে বাহবা দেবে, মানুষ তাকে জিন্দাবাদ দেবে, মানুষ তাকে সম্মান করবে। আচ্ছা, এ হলো এক সাবজেক্ট। আরও একটা সাবজেক্ট হলো, এই পৃথিবীতে যারা সাধনা করে তারা হলো সাধক, যারা সাধন সাকসেস করেছে তারা হয়েছে সাধু, এর উপরে কি কোন স্তর আছে? এর উপরে স্তরটি হলো, যেমন সাধক, সাধু আর হলো বৈষ্ণব। তাহলে বৈষ্ণব যে একটা বিষয় সেটা কিন্তু সাংস্কৃতিক ভাষায়। বাংলাতে যদি যাই তো পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিকে, সবচেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তি হলো রাসুল। তাহলে রাসুলের স্তরটা কি? বৈষ্ণবের স্তর। যে এত ধৈর্য যে একজন বৈষ্ণব, যখন একজন বৈষ্ণব যখন পৃথিবীতে বসবাস করে তার অবস্থাটা কেমন? যেমন আমরা অনেক গাছ, সেই গাছের উপর দিয়ে পাড়ায় পাড়ায় হাঁটতেছি, কিন্তু গাছের মাথাটা নুয়েই দিয়েছে, কিন্তু সে কিন্তু আমাকে প্রতিবাদ করেনি যে আমার উপর দিয়ে কেন হাঁটলেন, কেন পা লাগালেন। একজন বৈষ্ণব সে সবসময় মানুষের তার উপর দিয়ে হেঁটে যাবে, তাকে আঘাত করবে, সে কিছুই বলবে না। তাহলে সে হলো যে রাসুলের স্তর। রাসুল কি?
তিনি ধৈর্যশীল, তাহলে বৈষ্ণবের স্তরটা এরকমই একটা স্তর যে ধৈর্যশীল। যাই হোক, এখন যে কথাটি বলবো, যে আজকের মূলত কথা কি, আজকের মূলত কথা হলো যে আল্লাহকে ডাকবো এর মূল উদ্দেশ্য কি। এর মূল উদ্দেশ্য হলো এটাই যে, যেমন এই পৃথিবীতে একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে, মেয়েটাও ছেলেকে ভালোবাসে, এই ভালোবাসাটা কেউ যদি তাদেরকে বলে যে তোমাকে 100 কোটি টাকা দেব, তুমি এই ছেলেটাকে ভুলে যাও, আর এই ছেলেটাকে বলছে তোমাকে 100 কোটি টাকা দেব, তুমি মেয়েটাকে ভুলে যাও, তখন সে তার অন্তর বিবেক তার প্রেমের ওজন দিয়ে যখন মাপে, তখন সে বলে যে 100 কোটি কেন, 1000 কোটি টাকারও আমার দরকার নেই, আমি যাকে চাই তাকে যদি পাই তাছাড়া আমার আর কোনো কিছুই দরকার নাই। তাহলে বোঝা গেল এই ছেলেটা এই মেয়েকে, মেয়েটা এই ছেলেকে কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা করছে না, সে কোনো কিছু চাচ্ছে না যে এটা আমাকে দিতে হবে এই জন্য তোমাকে ভালোবাসি। তাহলে একজন আরেকজনকে চায়, এছাড়া অন্য কিছু চায় না। তাহলে এদের প্রেমটা কি খাঁটি, কিসের বিনিময়ে তাকে ডাকে, আমার প্রেমিক আমার প্রেমিকা আমার মনের মানুষ কি বলে ডাকে, যে মহব্বতে ডাকে, সে আমাকে কি দিবে সেই জন্য নয়, আর সে আমাকে কি দিবে এই জন্য নয়, উভয় উভয়কে ডাকে, আল্লাহকে ডেকেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আল্লাহ, আর আল্লাহ কি বলেছে, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু, তার মানে কি দুজন দুজনের প্রেমে পড়ে গেছে, এখানে একজন একজনকে চাইছে কিন্তু এখানে কোনো চাওয়া পাওয়া নেই। এখন আজকের এই আলোচনায়, আজকের এই আলোচনায় আপনারা বলবেন মূলত কেন ডাকা হয় আল্লাহকে, আরও দুইটা স্তরের লোক ডাকছে, এবং এখানে আরও একজনের কথা বলেছি যে বৈষ্ণব স্তরটি রাসূলের স্তর, সেও কিন্তু ডাকছে, এই তিনজনের ডাকার মধ্যে কার ডাকাটা 1 নম্বর এবং তার উপরে আর কোনো স্তর হয় না, এই তিনটা স্তরের মধ্যে কোন স্তরের ডাকটা, কোন স্তরের ডাক যা আল্লাহকে ডাকছে, তাহলে যেই স্তরটা শ্রেষ্ঠ সেই স্তরের কথাই আপনারা আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি, তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।